সারা রাজ্যে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা প্রশাসনও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। প্রথম দফায় শহর বর্ধমান পৌর এলাকার পর্যায়ক্রমে দোকানপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বদল করে সপ্তাহে দুদিন অর্থাৎ বৃহস্পতি ও রবিবার সম্পূর্ণ দোকানপাট ও বাজারঘাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সপ্তাহে ওই দুদিন সরকারি কার্যালয় ছাড়া সমস্ত কিছু বন্ধ ছিল। চলতি সপ্তাহের বৃহস্পতিবার শহরের সমস্ত দোকান বাজার বন্ধ থাকতে দেখা যায়। প্রশাসনের এই নির্দেশকে শহর বর্ধমানের সচেতন নাগরিকবৃন্দ স্বাগত জানিয়েছে। এবার তো রোজ বন্ধ নয়, সপ্তাহে দুদিন বন্ধ, রবিবার তো এমনি অধিকাংশই বন্ধ, আজ বৃহস্পতিবারটা লোকে মেনে নিচ্ছে, মানুষ মানছে মনে হচ্ছে। দেখুন না, সপ্তাহে দুদিন করেছে, খুবই ভালো করেছে। এর আগের সপ্তাহও কি এইভাবে বন্ধ ছিল মনে হচ্ছে? এরকমই ছিল। আচ্ছা, এরকমই ছিল, পুরো প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল, কোনো দোকানই খুলিনি। আচ্ছা, এখন পালন করছে সবাই। কী মনে হচ্ছে, বন্ধ থাকলে করোনা কমে যাবে? শুনছি তো কমবে, যত যানবাহন মানে কমবে তত কমতে থাকবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। সারা রাজ্যে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা প্রশাসনও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। প্রথম দফায় শহর বর্ধমান পৌর এলাকার পর্যায়ক্রমে দোকানপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বদল করে সপ্তাহে দুদিন অর্থাৎ বৃহস্পতি ও রবিবার সম্পূর্ণ দোকানপাট ও বাজারঘাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সপ্তাহে ওই দুদিন সরকারি কার্যালয় ছাড়া সমস্ত কিছু বন্ধ ছিল। চলতি সপ্তাহের বৃহস্পতিবার শহরের সমস্ত দোকান বাজার বন্ধ থাকতে দেখা যায়। প্রশাসনের এই নির্দেশকে শহর বর্ধমানের সচেতন নাগরিকবৃন্দ স্বাগত জানিয়েছে। কিন্তু সমস্যা তো হচ্ছে, তার করোনাটাকেও তো ইয়ে করতে হবে। এবার তো রোজ বন্ধ নয়, সপ্তাহে দুদিন বন্ধ, রবিবার তো এমনি অধিকাংশই বন্ধ, আজ বৃহস্পতিবারটা লোকে মেনে নিচ্ছে, মানুষ মানছে মনে হচ্ছে। দেখুন না, সপ্তাহে দুদিন করেছে, খুবই ভালো করেছে। এর আগের সপ্তাহও কি এইভাবে বন্ধ ছিল মনে হচ্ছে? এরকমই ছিল। আচ্ছা, এরকমই ছিল, পুরো প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল, কোনো দোকানই খুলিনি। আচ্ছা, এখন পালন করছে সবাই। কী মনে হচ্ছে, বন্ধ থাকলে করোনা কমে যাবে? শুনছি তো কমবে, যত যানবাহন মানে কমবে তত কমতে থাকবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।